দম্ভ অহংকার থেকে দূরে থাকুন। যাকে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা জনকল্যাণে ব্যয় করুন, মানুষের সেবায় ব্যয় করুন, ইনশাআল্লাহ এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সকল ঔষধ কোম্পানিকে বলবো দয়া করে দেশের এই করুণ সংকট মুহূর্তে ঔষধের অন্তত 25% মূল্য লেস করে বিক্রি করেন, এই সময় লাভ করবেন না। মানুষ কীভাবে যে চলছে যারা ভুক্তভোগী না হয় তারা বুঝতে পারবেন না। আমার যেন করোনা না হয় সেজন্য আমি লকডাউনে থাকলাম দিনের পর দিন। আমি ভালোবাসি যে আমার যেন করোনা না হয়, আর একজনের যে হচ্ছে তার জন্য আপনি কী করছেন? যাতে তারও না হয় সে চেষ্টা তো আপনার থাকা উচিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون سورة السجدة 21 22 آيات جابت الحمد ثناء الله رب العالمين در جنبه এবং যাবতীয় দুরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিগত বছরের 8ই মার্চে বাংলাদেশে করোনা শুরু হয় অর্থাৎ চিহ্নিত হয়। তার আগেই চীনে এটা চিহ্নিত হয়েছিল। চীন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াতে সেখানে করোনার দ্বিতীয় ঢেউ আসেনি, বাংলাদেশে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, অত্যন্ত মর্মান্তিকভাবে শুরু হয়েছে। গত বছরের দৈনিক মৃত্যুর গড় হিসাব ছিল 41, গত এক সপ্তাহে হঠাৎ করে 29, 30, 31 মার্চ সবচেয়ে বেশি গড় হয়ে গেছে 44 এবং গত কালকে হয়ে গেছে এক ধাক্কায় 59, আজকে না জানি কত হচ্ছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জাতীয় সংসদে আল্লাহ কাছে দোয়া করেছেন এবং দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। আল্লাহ কাছে দোয়া করার এই দৃশ্য পত্রিকা এসেছে, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সেকুলার প্রধানমন্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছে, এটা একটা বিশাল ব্যাপার না। অতএব আমরা তাকে স্বাগত জানাচ্ছি যেন প্রতিটি কাজে আল্লাহর আনুগত্য রেখে তিনি কাজ করেন। আল্লাহর আনুগত্যশীল বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষা তারা উত্তীর্ণ হয়। আল্লাহ মুমিন বান্দাদেরকে পরীক্ষা নিয়ে দুনিয়া থেকে গুনাহামুক্ত করে আখেরাতে নিয়ে চলে যান, যাতে তারা জান্নাতে যেতে পারে। এজন্য আমাদের কোনো ভয়ের কারণ নাই।
আল্লাহ পাক বলছেন, দেখো ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন। এর সঙ্গে এটাও বলে দিচ্ছি, ডাক্তারদের বিষয়ে আমরা এগুলো জানি না, ডাক্তার সাহেবরা বলছেন যে করোনা ঢোকে নাকি মানুষের নাক দিয়ে, তো সেজন্য মাস্ক অপরিহার্য। সামাজিক দূরত্ব যেটা বলা হচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু এটা আসলে অসম্ভব। রাস্তাঘাটে বাজারে সর্বত্র মানুষ ভিড় তো করবেই, কতক্ষণ ঠেকিয়ে রাখবেন, এটা মেনে চলা সম্ভব হচ্ছে না। তথাপি সরকার চেষ্টা করছে, গাড়িতে সিট একটা পরে একটা বসে অনেক কিছু করতেছে, কিন্তু ওটা তো হবে না। 20 কোটি মানুষের বিশাল ঘর বসতি সম্পন্ন এই দেশে এই সামাজিক দূরত্ব রক্ষা করা আদৌ সম্ভব নয়। কিন্তু মাস্কটা সহজ, আমরা প্রত্যেক ভাইকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই বিষয়টা উদাসীন হবেন না, একজনের ভুলে 10 জনের ক্ষতি হয়। যারা মা বোনদেরকে আগে পর্দাহীন করে রাখায় অভ্যস্ত ছিলেন, এখন তারা আর বলেন না যে হে মহিলারা তোমরা বোরকা পরো না, তোমরা নেকাব পরো না, বলে আর বলে না, কারণ ঠেলা বুঝতে পারছে। মহিলারা অটোমেটিক করোনা থেকে মুক্ত, কারণ ওরা নেকাব পরে, পুরুষ তো নেকাব পরে না। আর পুরুষও নেকাব পড়ছে, পুলিশও নেকাব পরে, সৌরও নেকাব পরে ঠেলা পরে, আল্লাহর বিধান না মানলে এরকমই হয়। যাই হোক, নাকটা বাঁচানোর চেষ্টা করেন, যতটুক করা যায়, আল্লাহর বিধান তো হবেই, তকদিরে যার যেটা আসছে তো হতেই হবে। কিন্তু তকদিরে অপব্যাখ্যা করে তদবির মোটেই করব না, এটা কিন্তু ভুল। কিছু কিছু ভাই তকদিরের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যার ফলে মানুষ সমস্যা পড়ে যাচ্ছে। নিঃসন্দেহে তকদির গালেব হবেই, কিন্তু তদবিরকে যেন অস্বীকার করবেন না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কখনোই ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজের অবস্থা পরিবর্তন করে। তো বোঝা গেল, আমাদেরকেই আমাদের বিষয়টি সজাগ হতে হবে। আল্লাহ রসুল বলছেন, দেখো আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেননি যিনি তার ঔষধ নাজিল করেননি। তো যেহেতু আল্লাহ রসুল নিজে ঔষধ খেয়েছেন, শিঙ্গা লাগিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন, আমরা তো তারই উম্মত, অতএব আমরা তকদিরও বিশ্বাস করব, সঙ্গে সঙ্গে প্রতিরোধ ব্যবস্থাও গ্রহণ করব। এ প্রসঙ্গে ওমর ফারুকের হাদিসটা সবসময় মনে রাখবেন, তার সময় একবার মহামারী ছড়িয়ে পড়েছিল সিরিয়া এলাকায়, তিনি এলাকায় ঢুকবার সময় জানানো হলো যে আপনি আর সামনে বাড়াবেন না, কেন ওখানে মহামারী শুরু হয়ে গেছে। তখন তিনি মসজিদে সুরা বসাইলেন, প্রধান সেনাপতি ওবায়দা ইবনে জাররাহকে ডাকলেন, আব্দুর রহমান আওফকে ডাকলেন, তারা নিকটবর্তী নৈকট্যশীল সাহাব যারা ছিলেন গুরুত্বপূর্ণ, তাদেরকে ডেকে মিটিং করলেন, দেখো আমি কি যাবো না ফিরে যাব। একদল বললেন যে আপনি কি তকদির বিশ্বাস করেন না, আপনি গেলে তো, আপনি গেলেই কি না গেলে কি, যদি আপনার এই মহামারী আপনি ধরে তো ধরবেই, অতএব এগিয়ে যাওয়াই ভালো। আরেকদল বললেন যে না, এটা আল্লাহ রসুল বলেননি, বরং তিনি বলেছেন যে তুমি কোথাও মহামারী দেখো তাহলে সেখানে যেও না, আর যদি মহামারী অবস্থায় তুমি থাকো কোথাও সেখান থেকে বেরিয়েও না। এটা দিয়েই প্রমাণ করে আমি এখন মহামারীর মধ্যে ঢুকি নাই, অথবা আমার এখন বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, আর আমি যদি মহামারী এলাকায় থাকতাম তাহলে আমি বেরিয়ে যেতাম না। অথবা আমি যেহেতু এখন মহামারী এলাকায় ঢুকি নাই, আমি এখান থেকে মদিনায় ব্যাক করলাম, আমি এক তকদির থেকে আর এক তকদির দিকে ফিরে গেলাম। এই বিষয়গুলো আমাদের সামনে রাখলে সমস্যা হবে না। যাই হোক, আল্লাহ পাক বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন, আমরা অবশ্যই তাদেরকে আযাবের স্বাদ আস্বাদন করাবো ছোট ছোট আযাব দিয়ে। দুনাল আযাবিল আকবারে, কিয়ামতের দিন কঠিন আযাবের আগে, কেন লাআল্লাহুম ইরজিউন, যেন তারা ফিরে আসে আল্লাহর পথে। বান্দা শয়তানের পথ থেকে যখন আল্লাহর পথে ফিরে আসবে তখন সবই গজব চলে যাবে, আর এটা আল্লাহটা হুকুমের ব্যাপার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছুকে কিছু করতে চান তখন তিনি বলেন হও, অতঃপর তা হয়ে যায়। আজকে যদি উনি বলেন এ করোনা সরো, কালকে সরে যাবে, ও ক্ষমতা নেই থাকার এখানে, সবই আল্লাহর হুকুমে চলে,
বান্দার দায়িত্ব আল্লাহর আনুগত্য করা। আল্লাহ খুশি হলে তিনি গজব উঠিয়ে নেবেন পৃথিবী থেকে। পৃথিবীব্যাপী সর্বত্র চলছে জুলুম আর সিতম, দেখতে তো পাচ্ছেন আপনারা, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন স্থলভাগে এবং সমুদ্রভাগে সর্বত্র ফাসাদ এবং বিশৃঙ্খলা এবং বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সব কিছুই মানুষের কৃতকর্মের ফল। এই মানুষ যত বেশি দুষ্কৃতি করছে তত আল্লাহর পক্ষ থেকে টুকটাক টুকটাক এরকম গজব নাজিল হচ্ছে। আর বিশ্ব, পুরা বিশ্বটাই মানুষের স্থান, আমার দেশে এটা, ওনার দেশে ওইটা, এটা করে লাভ হবে না। পার্শ্ববর্তী দেশে যদি করোনা ছড়ায় এই দেশে মুক্ত থাকবে না। অতএব এক্ষেত্রে বিশ্বব্যাপী এক জাতীয়তায় চলে আসছে আমরা এখন। এখানে অনেক কিছু ঘটছে যেগুলো আপনারা জানেন, পত্রিকা যারা পড়েন, ধনী দেশগুলো ভ্যাকসিন খালি নিজেদের মধ্যে রাখছে, অন্য দেশে দিচ্ছে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেছেন কালকে যে এখন পর্যন্ত 100টি দেশের মানুষ একটাও ভ্যাকসিন পায়নি। কি মারাত্মক কথা, বুঝতে পারছেন? ধনীরা তাদের মধ্যে এটা রেখে দিতে চায়, অন্যদের দিতে চাচ্ছে না। আচ্ছা, এখন এই মহামারী তো শুধু ধনী আর গরিব দেখছে না, সারা বিশ্বব্যাপী মহামারী এটা। এক্ষেত্রে উচিত সবাইকে সমভাবে সমব্যথী হওয়া, কাউকে দূরে রেখে নিজে বাঁচা যাবে না। আমরা সবাই এক আদমের সন্তান, ধর্ম বর্ণ স্থান অঞ্চল নির্বিশেষে সবাই কিন্তু আমরা একই আদমের সন্তান, একই আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে আল্লাহর বিধান সবাইকে মানতে হবে এবং সবাইকে সমভাবে সমান চোখে দেখতে হবে। এ বিষয়টি আল্লাহ পাক পরিষ্কারকে বলে দিচ্ছেন, আমি অবশ্যই তোমাদেরকে আজাবের স্বাদ আস্বাদন করাবো। কেয়ামতে তো বড় আজাব আছেই, তার আগে উদ্দেশ্য একটাই, যাতে তোমরা ফিরে আসো। এরপরে আল্লাহ বলছেন ওমান আজলাম, তার চেয়ে বড় জালেম আর কে আছে, মেম্মান জুক্কারা বে আয়াতে রব্বিহি, যাকে তার প্রতিপালকের আয়াতসমূহ দিয়ে উপদেশ দেওয়া হলো, সুম্মা আরদা আনহা, অতঃপর সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন, মনে রেখো অবশ্যই আমরা পাপীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবই। এত ঔষধপত্রের ব্যবস্থা থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নে করোনা কেন? এর উত্তর আছে, সবচেয়ে বেশি মরছে কোথায়? ইউরোপীয় ইউনিয়নে আর ইংল্যান্ডে। অথচ তাদের তো টাকা পয়সার অভাব নেই, তাদের হাসপাতালের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, এতই দুষ্ট এরা। এরা যত দোষ দেখালে ইসলামের, যত দোষ দেখালে গরিব দেশগুলোর, লাভ হচ্ছে না। আল্লাহ বলছেন পাপীদের থেকে আমি প্রতিশোধ নেবই, পাপ যেই করবে তার খাতির নেই। যখন পাপ বিস্তৃতি লাভ করে ব্যাপক হারে চলে যায়, আর ব্যাপকতা বাড়ানোর জন্য ধনীরাই এবং ধনীর রাষ্ট্রগুলোই বেশি দায়ী, তাদের হাতে ক্ষমতা আছে, আর তাদের ক্ষমতা অপব্যবহার করেই সারা বিশ্বে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। নিজেদেরকে বাঁচাবো, অন্যদেরকে ঠেকাবো, এই যে না, অথচ আল্লাহর বিধান ঠিকই আছে, যে দেশের মানুষ যত বেশি আল্লাহ ভেরু, আলহামদুলিল্লাহ সে দেশে তত বেশি মহামারী কম থাকবে, এটাই নিয়ম। যে দেশের মানুষ যত বেশি বিপর্যয় সৃষ্টি করবে, পাপ করবে, সে দেশে তত বেশি আল্লাহ গজব নামবে, এটা আল্লাহর নীতি, এটা বিধান। বললেন তাজিদ আলী সুন্নতিল্লাহ তবদিলা, আল্লাহর এই রীতির কোনো পরিবর্তন তুমি দেখতে পাবে না। এমত অবস্থায় আমাদের প্রয়োজন পাপ থেকে বিরত থাকা এবং তওবা করা। এ বিষয়ে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, বিশুদ্ধ চিত্তে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তার ফলে আল্লাহ তোমাদের, আসা মানে অবশ্যই, সম্ভবত নয়, অবশ্যই আল্লাহ তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়।
যেদিন আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাযীনা আমানু মাআহু ও যারা তার সাথে ঈমান এনেছে লা ইখজিল্লাহ আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করো না, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের লাঞ্ছিত করব না। নূরহুম ইয়াসহা বাইনা আইদিহিম, সেদিন ইমানদারদের ইমানের নূর তার ডাইনে বামে সব দিক দিয়ে দৌড়ে বেড়া ছোটাছুটি করবে। আর তারা বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ তুমি আমাদের জ্যোতিকে পূর্ণ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয় তুমি সকল কাজের উপরে সর্বশক্তিমান। সূরা তাহরিম 8 আয়াত। একটি আয়াতে যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ পাক ওয়াদা করছেন আমি আমার নবী এবং তার সাথী ইমানদারদেরকে লাঞ্ছিত করব না। অতএব আমাদের সর্বাগ্রে প্রয়োজন প্রকৃতি ইমানদার হওয়া, কাজে কর্মে কথায় আচরণে সর্বদা আমাদের ইমানের নূর যেন ফুটে ওঠে। একজন মুসলমানের কাছে কথা বলে যেন নিশ্চিন্ত হতে পারি, তার বিশ্বাস এই থাকবে যে আমি একজন মুসলমান ভাইয়ের কাছে টাকা রেখেছি, কিসের টাকা পয়সা, কিসের লেখা চুক্তিমুক্তি, কিছু লাগবে না। এই বিশ্বাসটাই হচ্ছে নূর। রসুলের জমানায় কোনো লেখালেখি ছিল না, বিশ্বাস যথেষ্ট ছিল। এই বিশ্বাসের ফলাফল জাতি পেয়েছিল, তাই মুসলমান সে যুগে জয়লাভ করেছিল, সামাজিকভাবে আগে, রাজনৈতিকভাবে তো পরে। আগে সামাজিক জীবনে আমি পাক্কা মোমেন যদি হতে না পারি, রাজনৈতিক জীবনে আমি কী করে হব, সেখানে তো আরও কঠিন দায়িত্ব। দু নম্বর দায়িত্ব সকল মানুষের প্রতি দয়া করা, ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়া করা আমাদের বড় কর্তব্য। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লাম মান লা ইয়ারহামুন নাস মুত্তাকুন আলাইহি। দেখো আল্লাহ পাক রহম করেন না ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না। এখানে মানুষ খালি মুসলমান বলা হয়নি, যে কোনো মানুষ। হাসপাতালে রোগী গিয়েছে, আপনি দেখবেন না কেউ কোন ধর্মের লোক, কোন ভাষার লোক, না, সে মানুষ, সেবা পাওয়া যোগ্য, আমাকে সেবা করতে হবে। দেখার কথা নয় সে কোন ধর্মের, কোন মজহাবের, কোন দলের, এটা দেখার কথা আমার নয়। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন্নাস, ছোট্ট আদেশ, আল্লাহ কখনই রহম করেন না যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না। ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি মুত্তাকুন আলাইহি। ওই ব্যক্তি কখনোই নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসে না। আমার যেন করোনা না হয় সেজন্য আমি লকডাউনে থাকলাম দিনের পর দিন, আমি ভালোবাসি যে আমার যেন করোনা না হয়, আর একজনের যে হচ্ছে তার জন্য আপনি কী করছেন, যাতে তারও না হয় সে চেষ্টা তো আপনার থাকা উচিত। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমুন আরহামুহুমুর রহমান, যারা রহম দিল তাদেরকে রহম করেন রহমান। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। এর চেয়ে মৌলিক কোনো হাদিস কিন্তু পাওয়া যায় না। আসমানবাসী কে? আল্লাহ। আর জমিনবাসী আমরা সবাই, কোনো দেশ ভাষা অঞ্চল ভেদাভেদ নাই, জমিনে যারা বসবাস করি আমরা সবার উপরে তিনি রহম করবেন যদি আমরা পরস্পর রূপে রহম করি। রওয়া আবু দাউদ আত-তিরমিজি ইসনাদিন সহিহ। এক্ষেত্রে সকলের প্রতি আমাদের আহ্বান,
সকলে মাস্ক পরিধান করুন, এটা সকলের প্রতি, ধনী হন গরিব হন, নারী হন পুরুষ হন, ছেলে হন বুড়ো হন। দু নম্বর আহ্বান থাকবে ধনী শ্রেণীর প্রতি, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, ধনের সম্পদের মালিকানা দান করেছেন পরীক্ষার জন্য, তাদের প্রতি আহ্বান হলে এই যে আপনারা হাসপাতালগুলিতে ফ্রি অক্সিজেন বিতরণ করুন, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার চাইতে এখন অক্সিজেন বিতরণ করা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়, রোগী সব এখানে সেখানে পড়ে আছে, লাইন দিয়েছে হাসপাতালে, সিরিয়াল লাইন, রাজশাহী মেডিকেলের যে অবস্থা, কোনো সিট নাই, আইসিইউ বেড খালি নাই, ঢাকা মুগ্ধ হাসপাতাল সবগুলোতেই সবগুলোর অবস্থা আসছে যা পত্রিকা, অত্যন্ত মর্মান্তিক অবস্থা। এমনকি গতকাল একজন ঢাকার এক বেসরকারি হাসপাতালের মহিলা ডাক্তার যেভাবে আবেগময় ভাষায় স্ট্যাটাস দিয়েছেন, তা পড়লে চোখে পানি রাখা দেয় না, ওই যে আমি সাততলা আর নিচতলা বারবার লিফটে যাচ্ছি আর আসছি, আর লাশ বের করছি কোথায় রাখবো, জায়গা পাচ্ছি না, ট্রিটমেন্ট কী করবো, লাশ রাখারই জায়গা পাচ্ছি না, কী করব, কেউ দেখার নাই, যদি কেউ অক্সিজেন দিত তাহলে হয়তো রোগীটা বাঁচানো যেত। এই যে আহ্বান, তার এই কাতর আহ্বান ধনীটাই আমরা পৌঁছে দিচ্ছি খুতবার মাধ্যমে দেশের ধনিক শ্রেণীর কাছে, আপনারা এগিয়ে আসুন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। যত হাসপাতাল আছে সরকারি হোক আর বেসরকারি হোক, যে সমস্ত হাসপাতালে ক্ষমতা আছে, বড় বড় হাসপাতাল আছে বেসরকারি পর্যায়ে, সব জায়গাতেই আপনারা আইসিইউ বেড ফ্রি দেওয়ার ব্যবস্থা করুন ভেন্টিলেটার সহ, এবং যত পারেন অক্সিজেন কিনে ফ্রি বিতরণ করেন, আল্লাহ আপনাদের সম্পদে এবং পরিবারে বরকত দান করুন। সকল ঔষধ কোম্পানিকে বলব দয়া করে দেশের এই করুণ সংকট মুহূর্তে ঔষধের অন্তত 25% মূল্য লেস করে বিক্রি করেন, এই সময় লাভ করবেন না। মানুষ কীভাবে যে চলছে, যারা ভুক্তভোগী নয় তারা বুঝতে পারবেন না। আর এখন একটার সঙ্গে 10টা রোগ চলে আসতেছে, কারো মাথায় রক্ত ক্ষরণ হচ্ছে, কোথাও তার জায়গা নেই, নিউরো মেডিসিনে ঢাকা যেতে হবে, তার আগে তো মারা যাবে। এসব হাসপাতালগুলো উচিত ছিল জেলায় জেলায় পুরো ব্যবস্থা থাকা, কিন্তু আমাদের তা নাই। এগুলি সর্বাগ্রে প্রয়োজন, মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা এবং শিক্ষা, এটা মৌলিক চাহিদা। চিকিৎসা ক্ষেত্রে আমরা এখনও আগাতে পারিনি, এখনও দৌড়াতে হয় ঢাকায়, এমনকি রাজশাহী মেডিকেলের মতো উত্তরবঙ্গ শ্রেষ্ঠ মেডিকেল থেকেও রেফার করা ঢাকা যাও। কেন ঢাকা যাব, এখানে কি মেডিসিন হয় না, কেন ইন্ডিয়া যেতে হবে, এদেশে কি চিকিৎসা হবে না, কিছু হলেই দৌড়া সব ব্যাঙ্গালোর, যেন আল্লাহ সেখানে চিকিৎসার এজেন্সি খুলে বসে আছে, জি না, দেশেই সব কিছু হতে হবে, সরকারের সমস্ত প্রকল্প বাদ দিয়ে মানুষের স্বাস্থ্য প্রকল্পের দিকে এগিয়ে আসা কর্তব্য। যদি সরকার না পারে, দেশে এমন বড় বড় ধনী ভাই আছেন, তার ইচ্ছা করলে নিজেরাই একটা দুটা করে হাসপাতাল পরিচালনা করতে পারেন। এই মুহূর্তে হাসপাতাল তৈরি করার দরকার নেই, যারা করে আছেন তাদেরকে আপনারা অক্সিজেন সাপ্লাই দেন, তাদেরকে আপনারা করোনা বেড উপহার দিন ফ্রি। মনে পড়ে গত বছরের কথা, দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ এস আলম, তাদের বড় ভাই যখন চিটাগাংয়ে করোনা আক্রান্ত হলেন, হাসপাতালে গিয়ে বেড পাচ্ছেন না, বেড পেতে পেতে তিনি মৃত্যুবরণ করলেন। তার এই ঘটনার পর থেকেই তার ভাইরা সেটা বেশ কয়েকটি বেড ফ্রি করে দিয়েছেন, করোনা হাসপাতালে সহযোগিতা করেছেন। আমরা বলি এটা একটি দৃষ্টান্ত বটে, মরে যাওয়ার পরে কেন এখনই করেন, তাহলে আপনার নিজেরও সমস্যা সমাধান হবে, অন্যদেরও সমস্যা সমাধান হবে। আল্লাহ যদি আমাদের ধনিক শ্রেণীকে সত্যিকার অর্থে হেদায়ত দান করেন, তাহলে দুনিয়া থেকেই তারা জান্নাত ক্রয় করতে পারেন, তাদের অর্থের মাধ্যমে সম্পদের মাধ্যমে দিনের কাজ, মানুষের কাজ, সমাজের কল্যাণের কাজে যদি তারা এগিয়ে আসেন, আল্লাহবাক তাদের মালে এবং বরকতে ইনশাআল্লাহ বরকত দান করবেন। এরপরে সরকারকে বলবো ভেজাল ঔষধ কোম্পানিগুলো নিষিদ্ধ করে দিন, এদের রাখার তখন দরকার নেই, একটা হিসাবে এসছে এ বছর
দু বছর আগের হিসাব 245টা নাকি ওষুধ কোম্পানি তার 40টার মাত্র নাকি ভালো ওষুধ দেয় আর বাকি সবই ভেজাল। এই যদি হয় সরকারি হিসাবে ওগুলো রাখার কী দরকার? সব ব্যান করে দেন। এদের দালালের অত্যাচারে হাসপাতালে ঢোকার কাজ নেই, কোনো ভালো ডাক্তার কাছে যাওয়ার উপায় নেই, সব দালাল আর দালাল। কিসের দালাল? এসব তো ভেজাল ওষুধ কোম্পানিগুলোর দালাল আরও বেশি, ওরা নিজেদের ভেজালটাকে ভালো প্রমাণ করার জন্যে চেষ্টা করে। এগুলো থেকে দেশবাসীকে মুক্ত করা কর্তব্য যারা দায়িত্বশীল আছেন। আমাদের 3 নম্বর আহ্বান, আসুন আমরা অহংকার থেকে মুক্ত হই। অধিকাংশ সামাজিক অস্থিরতার কারণ হয় দম্ভ এবং অহংকার থেকে। আল্লাহাক বলছেন, তিলকা দারুল আখিরাত নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়া লা ফাসাদা ওয়া লা আকিবাতা লিত্তাকওয়া। জান্নাতের গৃহ আমরা তৈরি করেছি ওইসব ব্যক্তির জন্য যারা দুনিয়াতে নিজের বড়ত্ব চায় না এবং বিপর্যয় সৃষ্টি করে না, আর শুভ পরিণতি সেরে আল্লাহ ভীরুদের জন্য। অহংকার আর দম্ভ মানুষের সাময়িক, আর এই সাময়িক দম্ভে সাময়িক অহংকারে যা ক্ষতি হয় সারা পৃথিবীতে। গরিবের দম্ভ অহংকার সীমিত, ধনীদের আরও বৃহত্তর, আর সরকারের দম্ভ অহংকার দেশব্যাপী। আর এই জন্য যে যেখানেই আমরা আছি প্রত্যেকেই মরতে হবে, কবরে যেতেই হবে, প্রত্যেককেই আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে, এতে বাঁচার কোনো উপায় নাই। অতএব দম্ভ অহংকার থেকে মুক্ত থাকুন। হাদিসটা মনে রাখুন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন ইফতাখিরুনা বিআবাইহিম আল্লাযীনা মাতু। অবশ্যই তোমরা দেখবে একদল লোককে যারা তাদের মৃত বাপ দাদাদের অহংকার করবে। ইন্নামা হুম ফাহমু মিন জাহান্নাম, অথচ তারা জাহান্নামের কয়লা ছাড়া কিছুই নয়। নিঃসন্দেহে তারা ওসব বাপ মা যারা কুফরি অবস্থায় মরেছে বা পাপি অবস্থায় মরেছে তারাই জাহান্নামের কয়লা, মুমিনরা জাহান্নামের কয়লা নয়। ইন্নাল্লাহ কদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া, নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে জাহিলিয়াতের এই অহংকার দূর করে দিয়েছেন। ও ফাকরাহা বিল আবা, আর বাপ মার নামে যে অহংকার গর্ব করা এটাও আল্লাহ দূর করে দিয়েছেন। ইন্নামা হুয়া মুমিন তাকী ও ফাজরুল শাকি, এখন পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, হয় সে মুমিন আল্লাহ ভীরু হবে, নইলে সে দুষ্ট ও অভাগা হবে, হতভাগা হবে। এর অন্য কোনো শ্রেণীর ভেদ আল্লাহ রাসূল করেন নাই। আন্নাসু কুল্লুম বনু আদম, মনে রেখো সকল মানুষ আদম সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আদম ছিলেন মাটির তৈরি। রওয়াহ আবু দাউদ আত তিরমিজি বিসনাদে সহি। মাটির তৈরি ওর অহংকার কিসের? অতএব দম্ভ অহংকার থেকে দূরে থাকুন। যাকে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা জনকল্যাণে ব্যয় করুন, মানুষের সেবায় ব্যয় করুন, ইনশাআল্লাহ এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ান আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইয়ুখজিলুহু, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, সে কারোর উপরে জুলুম করে না, কাউকে লাঞ্ছিত করে না। ওমান কানা ফি হাজাত মিন আখিহি, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে আল্লাহ পাক তার প্রয়োজন পূর্ণ করে দিবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আন মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোনো ভাইয়ের কোনো কষ্ট দূর করে দেয় আল্লাহ পাক তাকে কিয়ামতের দিনের বহু কষ্ট থেকে একটি কষ্ট দূর করে দিবেন। এই হাদিসগুলি আমাদেরকে পরিষ্কারভাবে বলে দেয় যে মানুষের সেবা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দু ফি আউনি আখিহে, আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন অতক্ষণ যতক্ষণ বান্দা তার আর এক ভাইয়ের সাহায্যে থাকে।
পরিশেষে চার নম্বর আহ্বান, আল্লাহর পক্ষতে আমরা খালি অনুবাদ করার মালিক, আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহর কাছে। যারা অহংকারী নয় তাদের বড় গুণ হলো তারা বেশি আল্লাহর কাছে দোয়া করে, আর যারা অহংকারী তারা দোয়া করে না বরং নিজেদের চেষ্টার উপরে ভরসা করে। আমি এই ওষুধ খেয়েছি, ওই ওষুধ খেয়েছি, এই ডাক্তার দেখে, এই ডাক্তার দেখে নিশ্চয় আমার সেরে যাবে, এই দিকে তারা ভরসা করে। আর যারা মোমিন বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করার মধ্যেই সবসময় থাকে, তারা ইস্তিগফার করে না, তারা অহংকার করে না। ওদের অগ্নি আস্তা জীব লাগুন, আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে যে আমাদের দোয়া, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তুয়াকাত লানা বিহি, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আল্লাহ তুমি আমাদের উপরে এমন বোঝা চাপিও না যা বইবার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আমাদেরকে তুমি মার্জনা করো এবং আমাদের ক্ষমা করো। অন্ত মাওলানা, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের বন্ধু। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের জাতির উপরে তুমি আমাদেরকে সাহায্য করো, অর্থাৎ যারা তোমাকে অবিশ্বাস করে তাদের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা অবিশ্বাসী নই, আমরা জানি আল্লাহ আছেন, তার হুকুমেই সব কিছু হয়। তিনি ইচ্ছা করলে রোগ চলে যাবে, মহামারী চলে যাবে, তিনি ইচ্ছা না করলে কারোর ক্ষমতা নেই এটাকে দূর করার। আমরা স্যার প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি কিন্তু প্রতিকার করতে পারি না, এটাকে নিঃশেষ করতে পারি না। এক বছর ধরে করোনা এসেছে, আজও গেল না, আমাদের হয়তো বা আল্লাহ পাক আমাদের উপরে এখনও নারাজ আছেন। তাই আমাদের বারবার দোয়া করে যেতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ রাসূল দৈনিক 100 বার করে তওবা করতেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই তওবা আমাদেরকে দৈনিক পড়তে হবে, সালাতের পরে হোক বা যে কোনো অবস্থায় হোক। যত বেশি তওবা করবেন আল্লাহ তত বেশি খুশি হবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহাপবিত্র হে আল্লাহ, তোমার প্রশংসার সাথে তোমার কাছে প্রার্থনা করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো উপাস্য নাই। আস্তাগফিরুকা, তোমার নিকটে আমি ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুবু ইলাইক, তোমার নিকটে তওবা করছি। জেনে বুঝে যদি আমরা এই দোয়াটা বারবার পড়ি তাহলে আল্লাহ পাক আমাদেরকে হয়তোবা ক্ষমা করতে পারেন, যদি তিনি ক্ষমা করেন। যদি আমরা মৃত্যুও বরণ করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো, ইহকালের গুনাহ খাতা মাফ করো, পরকালে আমাদেরকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খযলা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وهم أكبر।